আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। করোনা ভাইরাসের এই সময় পরিস্থিতিতে সবাই গৃহবন্দী, ধীরে ধীরে যেন তোমরা তোমাদের পড়ালেখাটাকে একটু চালিয়ে নিতে পারো, এজন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ইতিপূর্বে তোমাদের দীর্ঘদিন স্থিতির উপর আমি প্রথম ক্লাস নিয়েছি, আজ দ্বিতীয় ক্লাস নিব। এই ক্লাসটি একটু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এখানে কম্বিনেশনের ব্যবহার, প্যারাসিলের ত্রিভুজের ব্যবহারের যে সীমাবদ্ধতা ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে। তা আমরা আজ এই বিষয়গুলো খুব নিখুঁতভাবে আলোচনা করব। তা চলো আমরা যাই আজকের পাঠে, দীর্ঘদিনের স্মৃতি পাঠ 2। আমরা ধাপে ধাপে এই পাঠের ভিতরে প্রবেশ করব। প্রতিটা পর্ব তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। পাঠ উপস্থাপনায় আমি মদনমোহন পাল, সহকারী শিক্ষক গণিত, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, খুলনা। দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী একটি রাশির যে কোনো সূচকীয় বিস্তৃতিকে দ্বিপদী বিস্তৃতি বলে। যেমন এ প্লাস বি হোল রুট ওভার 7, যে কোনো সূচক, এখানে সূচকটা আমরা লক্ষ্য করি দ্বিপদ ভিতরে আছে, সূচক 7, 11, -1, 1/2 ইত্যাদি। তার দ্বিপদী বিস্তৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই শিক্ষা স্তরের পঠিত বিষয়। মাধ্যমিক শিক্ষা স্তরে পঠিত বিষয়ের ভিতরে রয়েছে দ্বিপদীর ধনাত্মক পূর্ণসাংখ্যিক সূচক, অর্থাৎ তারা প্রায় 7, 11 এই বিষয়গুলি আসবে। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে পঠিত বিষয়ের মধ্যে রয়েছে দ্বিপদীর পূর্ণসাংখ্যিক ও ভগ্নাংশ সূচক। পূর্ণসাংখ্যিক বলতে ধনাত্মক ঋণাত্মক, ভগ্নাংশ আরো ধনাত্মক ঋণাত্মক, এই বিষয়গুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে পঠিত বিষয়। তা মাধ্যমিক শিক্ষা স্তরের পঠিত বিষয় দ্বিপদীর ধনাত্মক পূর্ণসাংখ্যিক সূচক, এইটা নিয়ে আমরা আলোচনা করব। নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতিকে 3টি ধাপে 3টি পাঠের মাধ্যমে উপস্থাপন করা হবে, যার দ্বিপদী বিস্তৃতির পাঠ 1 প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে ইতোমধ্যে এই ক্লাসটি আমি সাবমিট করেছি, তোমরা অনেকেই দেখেছ হয়তো। আজ হলো দ্বিপদী বিস্তৃতির পাঠ 2, অর্থাৎ কম্বিনেশনের সূত্র ব্যবহার করে দ্বিপদীর বিস্তৃতি, এটা আমরা শিখব। আর আমন্ত্রণ জানাচ্ছি দ্বিপদী বিস্তৃতির পাঠ 3, অর্থাৎ বিস্তৃতির যে কোনো পদ নির্ণয় করার কৌশল। দ্বিপদী বিস্তৃতি পাঠ 2, কম্বিনেশনের সূত্র ব্যবহার করে বিস্তৃতি। বিস্তৃতিটা তোমরা শুধু একটু দেখো, এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা আগেও শিখেছি প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে, সে বৈশিষ্ট্যগুলো সবই রয়েছে, শুধু সহগগুলো কম্বিনেশনের মাধ্যমে আসবে। এ প্লাস বি এর হোল টু দি পাওয়ার এন, এখানে এ ও বি এর মাত্রাগুলো বিশেষভাবে লক্ষ্য করবে, যে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর প্রথম সহগ হলো এন কম্বিনেশান 0, এরপর এন মাইনাস 0, বি টু দি পাওয়ার 0, এন কম্বিনেশান 1, এ টু দি পাওয়ার এন মাইনাস 1, বি টু দি পাওয়ার 1, এন কম্বিনেশান 2, এ টু দি পাওয়ার এন মাইনাস 2, বি স্কোয়ার, এন কম্বিনেশান 3, এ টু দি পাওয়ার এন মাইনাস 3, বি কিউব ইত্যাদি। এভাবে পদগুলো চলছে, আমি এটা আরও বিস্তারিত ব্যাখ্যা করব। 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার এন, ঠিক একইভাবে এখানে প্রথম পদ এ এর পরিবর্তে অন আছে, অনের যে কোনো সূচকই অন, কাজেই প্রথম পদটা নেই বিবেচনা করেই যদি আমরা বিস্তৃতি করে যাই, তাহলে দাঁড়ায় এন কম্বিনেশান 0, এক্স টু দি পাওয়ার 0, এন কম্বিনেশান 1, এক্স টু দি পাওয়ার 1, এন কম্বিনেশান 2, এক্স টু দি পাওয়ার 2, এন কম্বিনেশান 3, এক্স টু দি পাওয়ার 3 ইত্যাদি। এভাবে আমরা সর্বশেষ এন কম্বিনেশান এন, এক্স টু দি পাওয়ার এন এ গিয়ে শেষ করতে পারবো। প্যাসকেলের ত্রিভুজের সূত্র, যেটা আমরা প্রথম পাঠে দেখেছি, এটা পুনরুল্লেখের কিছু প্রয়োজনীয়তা আছে, এটা সীমাবদ্ধতা আলোচনার স্বার্থে। আমরা প্যাসকেলের ত্রিভুজের যে বিস্তৃতি, এটা আমরা দেখেছি, আর একবার একটু আমরা স্মরণ করে যাই এই বিস্তৃতিটি। আমরা এই বিস্তৃতি প্যাসকেলের মাধ্যমে খুব সহজে করতে পারি। এই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতির সীমাবদ্ধতা, এবার সীমাবদ্ধতা বলতে যে আমরা দ্বিপদী বিস্তৃতি তো প্যাসকেলের মাধ্যমেই শিখলাম, এখন আবার
কম্বিনেশনের সূত্র কেন শিখব, এটার প্রয়োজনীয়তা বোঝানোর স্বার্থেই আবারও প্যাসকেলের ত্রিভুজটাকে উপস্থাপন করা হলো। আমরা দেখি প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে দ্বিপদী বিস্তার করতে হলে দ্বিপদীর মাত্রা যত তত পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজ গঠন করা প্রয়োজন। প্যাসকেলের ত্রিভুজ গঠন করতে মাঝের কয়েকটি ধাপ বাদ দিয়ে পরের ধাপে পৌঁছানো কঠিন। যে এখানে আমরা লিখলাম 1, 6, 15, 20, 15, 6, 1 অর্থাৎ 6 পর্যন্ত, এখন যদি বলা হয় 10 দিলে কি হবে, এটা বাকি ধাপগুলো না করলে বোঝা যাবে না। আমরা একটু উদাহরণ নিই, যেমন পাশের প্যাসকেলের ত্রিভুজ থেকে এ প্লাস বি এর হোল টু দি পাওয়ার 9 এর সরাসরি বিস্তার করা কঠিন। এক্ষেত্রে 9 পর্যন্ত প্যাসকেলের ত্রিভুজ গঠন করে নিয়ে তারপর বিস্তার করতে হয়। কাজেই এক্ষেত্রে কম্বিনেশনের সূত্র ব্যবহার করে যে কোনো সূচকের বিস্তৃতি খুব সহজে করা যায়। কাজেই আমরা বুঝতে পারলাম যে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতি করতে গেলে তার কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা অতিক্রমের জন্য আমাদের কম্বিনেশনের সূত্র প্রয়োজন। তা আমরা এবার দ্বিপদীর যে বৈশিষ্ট্যগুলো আগেও জেনেছিলাম, একই বৈশিষ্ট্য এবারও, দ্বিপদীর দুটি পদের মাত্রা ও সহগ 1 হলে বৈশিষ্ট্য 1, দ্বিপদীর মাত্রা যত বিস্তৃতির পদ সংখ্যা তার চেয়ে একটি বেশি। 2, বিস্তৃতিতে প্রথম পদের মাত্রা সর্বোচ্চ থেকে শুরু হয়ে শূন্যতে শেষ হয়। 3, বিস্তৃতিতে দ্বিতীয় পদের মাত্রা শূন্য থেকে শুরু হয়ে সর্বোচ্চতে শেষ হয়। 4, বিস্তৃতির প্রতিটি পদের মাত্রা একই, অর্থাৎ বিস্তৃতি সমমাত্রিক রাশি। 5, বিস্তৃতির মাত্রা জোড় হলে পদ সংখ্যা বিজোড়, অর্থাৎ মধ্যপদ একটি। 6, বিস্তৃতির মাত্রা বিজোড় হলে পদ সংখ্যা জোড়, অর্থাৎ মধ্যপদ দুইটি। 7, বিস্তৃতির পদের সহগগুলো কম্বিনেশনের মাধ্যমে নির্ণয় করা যায়, যেটা প্রথম ক্লাসে আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করেছিলাম। এবার সহগগুলো আমরা কম্বিনেশনের সূত্র ব্যবহার করে নির্ণয় করব। তা কম্বিনেশনের সূত্র ব্যবহার করে যে বিস্তৃতি, এবার আমরা বিস্তৃতিটা একটু বিশেষভাবে লক্ষ্য করি, যে এ প্লাস বি এর হোল টু দি পাওয়ার এন, তাহলে প্রথম সহগ হবে এন কম্বিনেশন 0, আর এর পাওয়ার হবে এন মাইনাস 0, বি টু দি পাওয়ার 0। এন কম্বিনেশন যত, বি এর পাওয়ার তত। তাহলে দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদ এন কম্বিনেশন 1, মানে এখানে সহগ হলো এন কম্বিনেশন 1, এর সূচক এ টু দি পাওয়ার এন মাইনাস 1, বি এর সূচক 1। তাহলে তৃতীয় পদ এন কম্বিনেশন 2, এ টু দি পাওয়ার এন মাইনাস 2, বি টু দি পাওয়ার 2। আমরা এটা বুঝি বা না বুঝি, নিশ্চয়ই চতুর্থ পদ এখন লিখতে পারবো। আচ্ছা, 1, 2, 3 তৃতীয় পদ আমরা লিখেছি, চতুর্থ পদ তাহলে কি হবে? এন কম্বিনেশন 3, এ টু দি পাওয়ার এন মাইনাস 3, বি টু দি পাওয়ার 3। পঞ্চম পদ কি হবে, এই প্রশ্ন যদি করা হয়, পঞ্চম পদ, তাহলে আমরা চতুর্থ পদে দেখলাম এন কম্বিনেশন 3, তৃতীয় পদে এন কম্বিনেশন 2, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3, তাহলে পঞ্চম পদে হবে এন কম্বিনেশন 4, আর এর পাওয়ার হবে এন মাইনাস 4, বির পাওয়ার 4। এভাবে যদি আমরা অগ্রসর হই, তাহলে একটু চেষ্টা করলে কি বলা যায় না যে এই বিস্তৃতির আরতম পদ কত হবে? তাহলে যততম আমরা যততম পদ নির্ণয় করতে চাইছি, এন কম্বিনেশন তার থেকে এক কম, তাহলে আরতম পদ হবে এন কম্বিনেশন আর মাইনাস 1, আর এর সূচক হবে এন মাইনাস আর মাইনাস 1, অর্থাৎ আর মাইনাস মানে প্লাস 1, বি এর পাওয়ার আর মাইনাস 1। তাহলে আর প্লাস অনতম পদ, অর্থাৎ এর পরের পদটি কী হবে? এন কম্বিনেশন আর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, বি টু দি পাওয়ার আর। এর শেষ পদটি কী হবে? তাহলে শেষ পদ বলতে, এখানে যেহেতু সূচক এন, তাহলে পদ সংখ্যা হলো একটি বেশি, অর্থাৎ এন প্লাস অন, এন প্লাস অন সংখ্যক পদ আছে বিস্তৃতিতে। তাহলে এন প্লাস অনতম পদটি হবে এন কম্বিনেশান এন, এ টু দি পাওয়ার এন মাইনাস এন, বি টু দি পাওয়ার এন, যেমনটি আমরা আর প্লাস অনতম পদটি নির্ণয় করলাম ঠিক একইভাবে।
এটাই হলো শেষ পদ, অর্থাৎ এন প্লাস অন্তম পদ। আমরা একইভাবে ওয়ান প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার এন এর বিস্তার যদি করি, তাহলে এক্ষেত্রে যেহেতু প্রথম পদ এ কোনো চলক নাই, এর বদলে অন আছে, অনের যে কোনো সূচকের মানই হলো ওয়ান। কাজে প্রথম পদকে আমরা অ্যাভয়েড করে যদি দ্বিতীয় পদের মাত্রা একে একে বৃদ্ধি করতে করতে লিখি, তাহলে পদগুলো দাঁড়াবে এন কম্বিনেশান 0 এক্স টু দি পাওয়ার 0, এন কম্বিনেশান 1 এক্স টু দি পাওয়ার 1, এন কম্বিনেশান 2 এক্স টু দি পাওয়ার 2। এটা হলো তৃতীয় পদ। তাহলে চতুর্থ পদ কী হবে? এন কম্বিনেশান 3 এক্স টু দি পাওয়ার 3। পঞ্চম পদ এন কম্বিনেশান 4 এক্স টু দি পাওয়ার 4। তাহলে আরতম পদ কত হবে? এন কম্বিনেশান আর মাইনাস 1 এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1। আর প্লাস অন্তম পদ, অর্থাৎ ইহার পরের পদটি কত হবে? এন কম্বিনেশান আর এক্স টু দি পাওয়ার আর। ইহার শেষ পদ, অর্থাৎ এন প্লাস অন্তম পদটি কত হবে? এন কম্বিনেশান এন এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা কম্বিনেশানের মাধ্যমে বিস্তৃতি করতে শিখলাম। এখন এই কম্বিনেশানটাকে কীভাবে আমরা সংখ্যা মানে রূপান্তর করব, আমরা সেটা দেখে আসি। এন কম্বিনেশান আর, এটাকে যদি আমরা বিশ্লেষণ করে সংখ্যা মানে আনি, তাহলে তার ফর্মুলাটি হলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ কি না, আমরা একটু লক্ষ্য করি যে আর প্লাস অন্তম পদে এ এর সূচক ছিল এন মাইনাস আর, বি এর সূচক ছিল আর। এই এ এর সূচক আর বি এর সূচক দ্বারা, এদের ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ এন ফ্যাক্টোরিয়ালকে। এবার ফ্যাক্টোরিয়াল, এটা হলো ফর্মুলা। এবার ফ্যাক্টোরিয়ালের কিছু মান আমরা জেনে নিই, যেখানে যেমন 0 ফ্যাক্টোরিয়াল এটা 1, 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝবো 2 ইন্টু 1 সমান 2, 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1। অর্থাৎ যত ফ্যাক্টোরিয়াল বলা হোক না কেন, তত থেকে ক্রমিকভাবে অন পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই হলো ওখানে ফ্যাক্টোরিয়ালের মান। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এদের গুণফল হলো 24। এখন প্রশ্ন জাগতে পারে যে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয় কীভাবে? হ্যাঁ, এটার একটি প্রমাণ আছে। এই প্রমাণটি আমি আজকের ক্লাসে দেখাবো না, তাহলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। এটা পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব। তা আমরা এবার সামনে অগ্রসর হই। কম্বিনেশান কি আসলে? কম্বিনেশানটা কি? নতুন একটা শব্দ শুনলাম, কম্বিনেশান, যার অর্থ হলো সমাবেশ। আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। কতকগুলো ভিন্ন বস্তু থেকে সব কয়টি বস্তু একত্রে নিয়ে, অথবা যে কোনো সংখ্যক বস্তু একত্রে নিয়ে যতগুলি সমাবেশ বা দল গঠন করা যায়, তার সংখ্যা মানকেই কম্বিনেশান বা সমাবেশ বলে। তাহলে এখানে কতগুলো ভিন্ন বস্তু, অবশ্য একই জাতীয় কতগুলো বস্তুও হতে পারে, সে সম্পর্কে আমরা পরে জানব উচ্চ মাধ্যমিকে। যেমন এখানে ভিন্ন কালারে পাঁচটি বল থেকে প্রতিবার একটি বল কত উপায়ে পৃথক করা যায়, তার একটি বাস্তব উদাহরণ আমরা লক্ষ্য করি। পাঁচটি ভিন্ন রঙের বল নেওয়া হলো। রঙগুলো তোমরা দেখেই চিনতে পারছো যে প্রথমটা সবুজ, লাল, তারপরে নীল, কালো, আর ওটা মেজেন্টা বা বেগুনি। এই পাঁচটি বল থেকে আমরা প্রতিবার একটি করে বল সরিয়ে নেব, কত উপায় নিতে পারি? তাহলে আমরা একটু লক্ষ্য করি। প্রথমে বেগুনিটা সরিয়ে নিলাম, চারটি রয়ে গেল। তারপরে কালো বলটি সরিয়ে নিলাম, আর বাদ বাকি চারটি রয়ে গেল। এবার ব্লু বলটি সরিয়ে, নীল বলটি সরিয়ে নিলাম, তারপর লাল বলটি সরিয়ে নিলাম, এবার সর্বশেষ সবুজ বলটি সরিয়ে নিলাম। আর কি কোনো উপায়ে একটি বল সরানো সম্ভব? তাহলে পুনরাবৃত্তি ঘটবে। হ্যাঁ, তাহলে পাঁচটি বল থেকে একটি বলকে আমরা পাঁচটা উপায়ে পৃথক করতে পারি, অর্থাৎ এটার গাণিতিক ভাষা হলো ফাইভ কম্বিনেশান ওয়ান। ফাইভ কম্বিনেশান ওয়ান, কম্বিনেশানের মান বের করার কৌশল আমরা আগেই দেখেছি। এই মান বের করলে এর মান দাঁড়াবে ফাইভ। পক্ষান্তরে ফাইভ কম্বিনেশান ফোর, অর্থাৎ পাঁচটি থেকে একটি করে বস্তু সরিয়ে যত উপায়ে সরিয়ে নেওয়া যায়, ঠিক তত উপায়ে চারটি বস্তু পড়ে থাকে। তাহলে এদের উপায় সংখ্যা সমান, কাজেই ফাইভ কম্বিনেশান ফোর এটার মানও পাঁচ,
বা ফাইভ, তাহলে এখানে ফাইভ কম্বিনেশান ফোর আর ফাইভ কম্বিনেশান ওয়ান, এদেরকে বলা হয় পূরক সমাবেশ। পূরক সমাবেশ, এদের সংখ্যামান একই হয়। আমরা আরো একটু লক্ষ্য করি, ভিন্ন কালারের পাঁচটি বল থেকে প্রতিবার দুইটি বল কত উপায়ে পৃথক করা যায় তার একটি বাস্তব উদাহরণ আমরা দেখি। দুইটি খুব দ্রুত দেখে নিবে যে একই রকম দুইটি কোনোভাবে সরানো হচ্ছে কি না। আমরা দুইটিকে প্রতিবার সরাচ্ছি, দুইটি ভিন্ন বল যা পূর্বের কোনো দুইটির সাথে সরাসরি মিল আমরা লক্ষ্য করছি কিনা এটা দেখি। তাহলে আমরা দেখলাম যে এখানে পাঁচটি বল থেকে প্রতিবার দুইটি করে বল সরানো, আর কোনো উপায় সরানো যাবে কি? চেষ্টা করে দেখতে পারো, আশা করি সেই চেষ্টা সফল হবে না। এই আমরা দেখলাম পাঁচটি থেকে দুইটি করে দল গঠন, তাহলে এটার গাণিতিক রূপকে আমরা বলতে পারি ফাইভ কম্বিনেশান টু। ফাইভ কম্বিনেশান টু, পাঁচটি জিনিস থেকে দুইটি জিনিসের সমাবেশ গঠনের উপায় সংখ্যা, এটার সংখ্যামান হলো টেন। পক্ষান্তরে ফাইভ কম্বিনেশান থ্রি, এটার মান কত হবে? যেহেতু ফাইভ কম্বিনেশান টু পাঁচটি জিনিস থেকে দুইটি জিনিস যত উপায় সরিয়ে নেওয়া যায় ঠিক ততটি উপায় তিনটে জিনিস পড়ে থাকে, কাজে এই ফাইভ কম্বিনেশান থ্রি এটার মানও টেন। থ্রি টু এ দুটো মিলেই হলো পাঁচ, কাজে এই ফাইভ কম্বিনেশান থ্রি এর পূরক হলো ফাইভ কম্বিনেশান টু, বা ফাইভ কম্বিনেশান টু এর পূরক হলো ফাইভ কম্বিনেশান থ্রি। পূরক কম্বিনেশান বা পূরক সমাবেশের সংখ্যামান সর্বদা সমান হয়। আমরা এবার কিছু গাণিতিক উদাহরণ দেখি। টেন কম্বিনেশান টু কীভাবে মানটা বের করব? টেন ফ্যাক্টোরিয়াল, যে এন ফ্যাক্টোরিয়াল আমরা দেখেছিলাম ফর্মুলায়, তারপর দেখছিলাম এন মাইনাস আর, অর্থাৎ টেন মাইনাস টু অর্থাৎ এইট ফ্যাক্টোরিয়াল, এবং আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ টু ফ্যাক্টোরিয়াল। ফর্মুলা অনুসরণে আমরা সংখ্যামানগুলো বসালাম, এবার এটার হিসাব নিকাশটা আমরা লক্ষ্য করি। টেন ফ্যাক্টোরিয়ালকে লেখা হলো টেন ইন্টু নাইন ইন্টু এইট ফ্যাক্টোরিয়াল, ওটাকে আর বিশ্লেষণ করা হলো না, কারণ নিচে একটি এইট ফ্যাক্টোরিয়াল আছে, ওটাকে খুব সহজেই লঘিষ্ঠ করে দেওয়া যাবে। আর টু ফ্যাক্টোরিয়ালকে লেখা হলো টু ইন্টু ওয়ান, তাহলে এটাকে লঘিষ্ঠ করলে দাঁড়ায় আংশিক লঘিষ্ঠ যে টেন ইন্টু নাইন টু ইন্টু ওয়ান। এখন এইটাকে যদি করা হয় টেনকে টু দিয়ে ভাগ করলে ফাইভ, পাঁচ নং 45, তাহলে এটার সংখ্যামান হলো 45। এখন এই যে কতগুলো ধাপ, এক দুই তিনটি ধাপের পরে চতুর্থ ধাপে গিয়ে আমরা সংখ্যামানটা পাচ্ছি, এই কাজটি আরও একটু সংক্ষেপে করা যায়। আমরা এ দুটো ধাপ যদি বাদ দিয়ে সরাসরি টেন কম্বিনেশান টু থেকে এখানে আসতে চাই, তাও খুব সহজ যুক্তি দিয়েই আসা সম্ভব। কেমন? টেন কম্বিনেশান টু, নিচের সংখ্যাটি লক্ষ্য করতে হবে, টু, টু ফ্যাক্টোরিয়াল বলতে টু ইন্টু ওয়ান, তার মানে দুইটি ফ্যাক্টর। এবার টেন থেকে শুরু করে উপরেও দুইটি ফ্যাক্টর নিব, টেন ইন্টু নাইন, এটাকে লঘিষ্ঠ করলে দাঁড়ায় টু ইন্টু টু, টেন ভাগ টু মানে ফাইভ, পাঁচ নং 45। এখানে আরও একটু লক্ষণীয়, আমরা নিচে যদি ফ্যাক্টোরিয়াল টু থাকে তাহলে উপরে দুটো ফ্যাক্টর নিব, দুটো ফ্যাক্টর, দুটো সংখ্যা যেহেতু ক্রমিক কাজেই তাদের ভিতরে একটি সংখ্যা অবশ্যই জোড় হবে, আর জোড় সংখ্যাটি দুই দিয়ে বিভাজ্য হবে, তাহলে জোড় সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করে পরের সংখ্যার সাথে গুণ করলেই ফলাফল পেয়ে যাব। অর্থাৎ টেন ইন্টু নাইন, তাহলে টেন নাইন, ফাইভ নাইন, পাঁচ নং 45। আমরা ঠিক এইভাবেই দেখি পরবর্তীগুলো করতে পারি কিনা। টুয়েলভ কম্বিনেশান টু, তাহলে টুয়েলভ ইলেভেন, তাহলে টুয়েলভের হাফ হলো সিক্স, সিক্স ইলেভেন 66। এভাবে আমরা মৌখিকভাবে ক্যালকুলেটরের থেকেও দ্রুত এই হিসাবগুলো করতে পারি, তোমরা একটু সাথে সাথে চেষ্টা করে দেখতে পারো। ইলেভেন কম্বিনেশান টু, ইলেভেন টেন, ইলেভেন ফাইভ পাঁচ, 11 55, 13 2, 13 টুয়েলভ 6 6 78, এভাবে খুব দ্রুত বলা যায়। তোমরা নিজেরা আর একটু চেষ্টা করলেই খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। ঠিক একইভাবে যদি থাকে টুয়েলভ কম্বিনেশান থ্রি, তাহলে এবারও আমরা মাঝের দুইটি ধাপ
বাদ দিয়ে পরের ধাপে চলে যাব। যেহেতু নিচে থ্রি থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, উপরে তিনটি ফ্যাক্টর টুয়েলভ ইলেভেন টেন যত থাকবে তত থেকে ক্রমিকভাবে তিনটি ফ্যাক্টর, এদেরকে লঘিষ্ঠ করলে 220 সংখ্যা মানটা আমরা পাব। 12 কম্বিনেশান 4, একইভাবে নিচে চারটা ফ্যাক্টর উপরেও চারটা ফ্যাক্টর, এদের লঘিষ্ঠ রূপ। 7 কম্বিনেশান 4, একইভাবে উপরে চারটা ফ্যাক্টর নিচে চারটা ফ্যাক্টর, এটার ফলাফল হলো 35। তবে এক্ষেত্রে একটি বিশেষভাবে লক্ষণীয়, 7 কম্বিনেশান 4 নিচে চারটি ফ্যাক্টরের পরিবর্তে কিন্তু আমরা তিনটি ফ্যাক্টর লিখেও কাজটি করতে পারতাম, কারণ 4 এর পূরক হলো 7 এর সাপেক্ষে হেয়ার পূরক 3। 4 কম্বিনেশান 7 কম্বিনেশান 4 এর মান এবং 7 কম্বিনেশান 3 এর মান সেম, তাহলে এটার ফলাফল আমরা দেখতে পেলাম 35। আচ্ছা, 12 কম্বিনেশান 10 পূরক সমাবেশ আমাকে কি সুবিধা দিবে আমরা এখান থেকেই দেখে নিই। এইটাকে যদি এখন আমরা বিশ্লেষণ করি যে 12 কম্বিনেশান 10, নিচে 10 ফ্যাক্টোরিয়াল মানে 10টা ফ্যাক্টর, উপরেও 12 থেকে 10টা ফ্যাক্টর নিব, সেটাকে লঘিষ্ঠ করব, তারপরে মান আনব, তা না করে যদি আমরা 12 কম্বিনেশান 10, হেয়ার পূরক সমাবেশ কত হবে? 12 কম্বিনেশান 2, রাইট? এই 12 কম্বিনেশান 2 কে আমরা মৌখিকভাবেই এটার মান বের করতে পারি। তাহলে এবার তোমরা একটু চেষ্টা করে দেখো, 10 কম্বিনেশান 8, এটা আমরা কি করব? 10 কম্বিনেশান 2, রাইট? 10 কম্বিনেশান 2 এর মান বের করলেই আমরা 10 কম্বিনেশান 8 এর মান পেয়ে যাব। তাহলে তোমরা এই কৌশলগুলো খেয়াল করলে, এটা পুনো পুনো চর্চা করলেই খুব সহজেই আয়ত্তে এসে যাবে। তা চলো যাওয়া যাক, আমরা অনুশীলনীর কতিপয় সমস্যার সমাধান একটু দেখি, বাস্তবে আমরা কাজগুলো যেভাবে করব। প্রথম তোমাদেরকে 10 দাগের সমস্যাটি সমাধান আমি দিব। 10 দাগে আছে, নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত করো। এ 2+x² √5, বি 2 − 1/2x এর হোল টু পাওয়ার 6। তাহলে দ্বিপদী বিস্তৃতির সূত্রানুসারে আমরা কম্বিনেশনের সূত্র ব্যবহার করে কাজটি করব। আমরা পদগুলো লক্ষ্য করি, একটু আগেই তোমাদেরকে কম্বিনেশনের ফর্মুলা দেখানো হয়েছে, যেহেতু এখানে হোল টু দি পাওয়ার 5, কাজে 6টি পদ হবে। ষষ্ঠ পদ অর্থাৎ 5 প্লাস অন্তম পদ, 5 কম্বিনেশান 5 এ গিয়ে শেষ হবে। আর প্রথম পদের মাত্রা এখানে সর্বোচ্চ থেকে কমতে কমতে শূন্যতে শেষ হয়েছে, 2 √0তে। দ্বিতীয় পদের মাত্রা x², দ্বিতীয় পদ হলো x², আর মাত্রা শূন্য থেকে শুরু হয়ে সর্বোচ্চ 5-এ শেষ, এবং সহগগুলো কম্বিনেশানের সূত্র অনুসারে লেখা হলো 5 কম্বিনেশান 0, 5 কম্বিনেশান 1, 5 কম্বিনেশান 2, এভাবে 5 কম্বিনেশান 5 এ গিয়ে শেষ। হিসাব নিকাশ, 5 কম্বিনেশান 0, এর মান ওই সূত্র অনুসরণেই যদি করা হয় তাহলে আমরা এটা পাবো 1, আর এখানে x² √0 হলো 1, তাহলে ফলাফল রইল 2 √5। আমরা ফলাফলগুলো ধাপে ধাপে একটু লক্ষ্য করি, ক্যালকুলেশন নিয়ে আমি আর সময় বেশি এখানে ব্যয় করব না, তোমরা ক্যালকুলেশনটা নিজের মতো করেই অগ্রসর হবে দেখে বুঝে। তাহলে এখানেও হোল টু দি পাওয়ার 6, তার মানে প্রথম পদটি হবে 6 কম্বিনেশান 0, 2 √6, দ্বিতীয় পদ হলো −1/2x এর পাওয়ার 0। তাহলে এর পরবর্তী পদ 6 কম্বিনেশান 1, আর মাত্রা প্রথম আর দ্বিতীয় পদের মাত্রার যে পরিবর্তন সেই অনুসরণেই আমরা ইহার শেষতম পদে পৌঁছাবো। শেষতম পদ কত হবে? 6 কম্বিনেশান 6 এ গিয়ে শেষ হবে। তাহলে পদগুলো ধাপে ধাপে লিখে এবার হিসাব। অনেকে আবার এ ভগ্নাংশ দেখে ভুলকে যায় জোরো, কত কঠিন হিসাব। কঠিন হিসাব এখানে কিছুই নয়, কম্বিনেশানের যে মানগুলো বের করা দেখানো হলো ওই নিয়ম অনুসারে করবে। আর এখানে −1/2x এর যে কোনো সূচক, যদি সূচকটা বিজোড় হয় তাহলে চিহ্নটা ঋণাত্মক হবে, আর যে সূচকই থাকুক না কেন 2 এর এবং x এর উপরে সেই সূচকটা বসে যাবে, উপরে নিচে উভয় জায়গায়। উপরে যেহেতু অনেক সূচক যাই করি না কেন 1, তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখি, প্রথম সংখ্যা মান দ্বিতীয় পদ, যেহেতু দ্বিতীয় পদের
অন মাইনাস অন বাই 2x এর পাওয়ার অন, কাজে এটা মাইনাস, তৃতীয় পদে প্লাস, চতুর্থ পদে মাইনাস, পঞ্চম পদে প্লাস, ষষ্ঠ পদে মাইনাস, সপ্তম পদে প্লাস। যার যার মাত্রা আমরা তার তার কাছেই লিখেছি। এবার এটা হিসাব নিকাশ করলে যে ফলাফল দাঁড়ায় এটাই হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এখানে 1/64 x^6 এখানেই শেষ হলো। তাহলে আমরা 10 দাগের এ বি দুইটি অঙ্কের দুইটি সমস্যার সমাধান দেখলাম। আমরা ধাপে ধাপে আরও দুইটি অঙ্ক দেখব, যেমন 12 দাগের যে অঙ্কটি আছে একটু ভিন্ন ধরনের। এখানে পি মাইনাস 1/2 × x^6 সমান আর −96x প্লাস s x^2, এইটা হলে পি এস আর এর মান নির্ণয় করো। এখানে একটু উল্লেখ্য, s x^2 যে প্রথম এডিশনের যে বইগুলো ছিল তা যদি কারো কাছে থেকে থাকে তাহলে ওখানে এস এর জায়গায় 5 ছিল, যা ভুল ছিল, সঠিক এস এটাই হবে। যাই হোক, আমরা দেখি এটার সমাধানটা কিভাবে করা যায়। তাহলে বাম পাশটা আমরা দ্বিপদী বিস্তৃতির অনুসারে করব, ডান পাশ যথারীতি যা আছে তা বসিয়ে যাব। দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুসারে যেটা ছিল আমরা সেটা লিখলাম, তারপরে দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুসারে বাম পক্ষটাকে যদি বিস্তার করি আর সমান ডান পক্ষ লিখি, তবে এখানে সম্পূর্ণ বিস্তারের প্রয়োজন নাই, যেহেতু ডান পাশে তিনটি পদ দেওয়া আছে, অর্থাৎ x^2 পর্যন্ত বিস্তৃত করলেই চলবে। আমরা বাম পাশে অনুরূপ তিনটি পদ লিখলাম, এটার হিসাব নিকাশ করলে যে ফলাফল দাঁড়ালো এটা সমান ডান পক্ষ যা ছিল তাই। এখন যদি আমরা উভয় এই সমীকরণের উভয় পক্ষ হতে ধ্রুব পদ x এর সহগ x^2 এর সহগ সমীকৃত করি, তাহলে আমরা তিনটি সমীকরণ পাব। যেমন প্রথমে বলা হলো ধ্রুব পদ, বাম পাশের ধ্রুব পদ হলো p^6। ধ্রুব পদ বলতে এখানে x বর্জিত পদকে বোঝানো হয়েছে, ডান পক্ষে সেটা দেখা যাচ্ছে r, তাহলে এরা সমান। তারপর বাম পক্ষে x এর সহগ −6p^5, ডান পাশে x এর সহগ −96। উভয় পক্ষ থেকে মাইনাসকে নেগলেক্ট করে আমরা সংখ্যা মানটা সংক্ষেপে লিখছি। একইভাবে x^2 সহগ সমীকৃত করলে আমরা 3 নং সমীকরণটি পেয়ে যাই। তাহলে এখন এই তিনটি সমীকরণ সমাধান করেই আমরা PSR এর মান পেয়ে যাব। তা আমরা এখানে একটু লক্ষ্য করি যে 1 নং সমীকরণে PR দুটো চলকই রয়েছে, 2 নং সমীকরণে শুধুমাত্র P উপস্থিত, কাজেই 2 নং সমীকরণ হতেই P এর মানটা সহজে বের করে নেওয়া যায়। 2 নং সমীকরণ হতে পাই আমরা p^5 = 32, এখানে 2 এর সূচক 5 হলেও 32 হয়, কাজেই পি এর মান আমরা বলতে পারি 2। এই পি এর মান যদি 1 নং-এ বসিয়ে দিই তাহলে আর এর মান খুব সহজে পেয়ে যাই। তাহলে 1 নং সমীকরণে পি এর মান বসালে আমরা পাই r = 2^6, অর্থাৎ r = 64। তাহলে পি এর মান যেহেতু পেয়ে গেছি, সেটা 3 নং সমীকরণে বসালে ওখান থেকে সরাসরি s এর মান পাওয়া যাবে। তাহলে 3 নং সমীকরণে পি এর মান বসিয়ে আমরা পাচ্ছি s = 60, কাজেই PSR এর মান হলো 260/64। এটাই হলো আমাদের এই সমস্যার সমাধান। আমরা আরও একটি সমস্যার সমাধান দেখব, 17 দাগে এ, ওখানে আরও একটি অঙ্ক আছে বি। আমরা এর সমাধানটি দেখি, কে মাইনাস x^3 √7 এর বিস্তৃতিতে কে কিউবের সহ 560 হলে এক্স এর মান নির্ণয় করো, কে কিউবের সহগ। তাহলে আমরা কে কিউব পর্যন্ত বাম পাশের অর্থাৎ এই কে মাইনাস x^3 √7কে বিস্তৃত করব। তাহলে বিস্তৃতির সূত্র অনুসারে এখানে আমরা কে এর পাওয়ার 7, 6, কে এর পাওয়ার 5, কে এর পাওয়ার 4, এইখানে এসে আমরা কে এর পাওয়ার 3 পেয়ে গেলাম। এরপরে আরও পদ আছে, ওগুলো আমাদের এখানে বিশেষ প্রয়োজন না, অঙ্কের চাহিদা অনুযায়ী এ পর্যন্ত বিস্তৃতই যথেষ্ট। এটার হিসাব নিকাশ যদি আমরা করি বা হিসাব না করলেও চলে, শুধু কে এর সহগটা নিয়েও, কে কিউবের সহগটা হিসাব করলেও চলে, তারপর আমি হিসাবটি দেখাচ্ছি। তাহলে এবার প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে কে কিউবের সহগ হলো 560, ডান পক্ষে আমরা কে কিউবের সহগ দেখতে পাচ্ছি 35,
এক্স টু দি পাওয়ার 4/81, আর এটা সমানই বলা আছে 560। এখান থেকে আমরা এই ইকুয়েশনটা সলভ করলে এক্সের যে মান পাই সেই এক্সের মান হলো 6। অনেক সময় প্লাস মাইনাস 6ও লেখা যেতে পারে, যেহেতু জোড় ঘাত আছে, এক্সের মান 6। তাহলে আমরা এই সমস্যাটির সমাধান পেয়ে গেলাম। এরপরে তোমাদের কিছু বাড়ির কাজ, এই নিয়ম অনুসরণে বাড়ির কাজগুলো করার চেষ্টা করবে। বাড়ির কাজ হইল 10.2 সম্পূর্ণ বলা আছে, অঙ্ক খুব বেশি না, প্রথম দিকে কিছু অবজেক্টিভ কোশ্চেন আছে, চেষ্টা করবে, না পারলে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। জানানোর তোমাদের কিছু মাধ্যম আমি দিয়ে দিচ্ছি, কিছু মাধ্যম যেটা আমার ইউটিউব যে চ্যানেলে তোমরা ভিডিওটি দেখছো, আমার এটা মেইল অ্যাড্রেস ইউটিউব চ্যানেলের সাথে @gmail.com, ফেসবুক আইডি আমার পার্সোনাল নাম্বার, এই নামের যে কোনো একটি মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলেই আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায়, শুভরাত্রি।